আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বর্ণ চোরাচালানে বাংলাদেশকে রুট বানিয়েছে ভারত। নিশ্চিত পরাজয় জেনেই তালেবানের সঙ্গে সমঝোতা করে যুক্তরাষ্ট্র। গাজায় গণমাধ্যম ভবনে হামলা, ইসরায়েলের জন্য আত্মঘাতী গোল। ব্যাংক কর্মীর উপর ক্ষোভ, 5.5 কোটি টাকা তুলে গোনালেন চীনা ব্যবসায়ী। সীমান্তে বিএসএফ এর খবরদারি বৃদ্ধির প্রতিবাদ মমতার। সবশেষে জানবেন ক্যান্সার রোগী সহ 13 জনকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। স্বর্ণ চোরাচালানে বাংলাদেশকে রুট বানিয়েছে ভারত। পার্শ্ববর্তী দেশ স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে উল্লেখ করে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রহুব বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ তারা 3টি জিনিস খুব পছন্দ করে। সিনেমা, ক্রিকেট, গোল্ড। তারা প্রচুর গোল্ড ব্যবহার করে। সারা পৃথিবীতে যে পরিমাণ গোল্ড ব্যক্তিগত কাজে ব্যবহার হয় তার 80% ব্যবহার হয় ভারতে। সোমবার কাকরাইল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, আমরা এত পরিমাণ চোরাচালান ধরি আর এতে কোটি টাকা তাদের লস হয়, তবুও তারা এই কাজ করে যাচ্ছে। তাহলে বলা যায় এর পরেও তাদের লাভ আছে এখানে। ডক্টর আব্দুর রহুব বলেন, আমাদের দেশের জুয়েলারি মালিক সমিতি স্বর্ণ আমদানিতে ভ্যাট ট্যাক্স কমাতে বলে, তাহলে তারা আমদানি করবে, কিন্তু আমরা এতে যুক্তি দেখি না। যেখানে ঔষধ আমদানিতে 17% ভ্যাট দিতে হয়, রেস্টুরেন্টে গেলে ভ্যাট দিতে হয়, সেখানে স্বর্ণ আমদানিতে কেন ভ্যাট কমাব? তিনি আরও বলেন, আমাদের পাশের দেশে এমন গায়ক আছে যিনি কেজি পরিমাণ স্বর্ণ নিজের শরীরে ব্যবহার করেন, কিন্তু তারা তাদের ট্যাক্স ভ্যাটের পরিমাণ কমায় না। তাদের রুলসও আরও অনেক কঠিন। পৃথিবীর অনেক দেশে আমাদের তুলনায় অনেক বেশি ভ্যাট, এটা আরও বাড়াতে হবে, কিন্তু কমানোর সুযোগ নেই। নিশ্চিত পরাজয় জেনেই তালেবানের সঙ্গে সমঝোতা করে যুক্তরাষ্ট্র। পরাজয় নিশ্চিত জেনেই তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক সাবেক দূত জালমাই খলিলজাদ। অনেক চেষ্টা করেও যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যর্থ হয় মার্কিন বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। পদত্যাগের পর সংবাদ মাধ্যম সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন আফগান বিষয়ক সাবেক এই মার্কিন দূত। জালমাই খলিজাদ বলেন, আফগানিস্তানের যুদ্ধে তালেবানের কাছে হেরে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। অনেক চেষ্টা করেও যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। এমন বাস্তবতায় তালেবানের সঙ্গে আলোচনা বা সমঝোতার পথ বেছে নেয় ওয়াশিংটন। আফগানিস্তানের যুদ্ধ বন্ধে তালেবানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন মার্কিন দূত জালমাই খলিলজাদ। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি চুক্তি সই হয় 2020 সালে। পরিপ্রেক্ষিতে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘ 20 বছর পর সেনা প্রত্যাহার করে নেয়। গত 15 আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের 2 মাস পর এবং দেশটিতে চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার প্রায় 1.5 মাস পর মার্কিন এই দূত পদত্যাগ করেন। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এভাবে ভেঙে পড়ার জন্য আশরাফ ঘানির দেশ ছেড়ে পালিয়ে যাওয়াকেই দায়ী করেন খলিজাদ। তিনি বলেন, ঘানি পালিয়ে যাওয়ায় দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। গাজায় গণমাধ্যম ভবনে হামলা, ইসরায়েলের জন্য আত্মঘাতী গোল। গাজায় গণমাধ্যম ভবনে হামলার বিষয়ে এক অনুসন্ধানের কথা উল্লেখ করে দেশটির সাবেক মেজর জেনারেল নির্জান অ্যালন বলেছেন, গত মে মাসে গাজায় গণমাধ্যম ভবনে বিমান হামলায় লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলের, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই জেনারেল যখন সেনাবাহিনীতে ছিলেন তখন গাজায় ইসরায়েলের হামলা নিয়ে তিনি একটি তদন্তের নেতৃত্ব দেন। মেজর জেনারেল নির্জান অ্যালন বলেন, বোমা হামলা চালিয়ে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা, মিডিল ইস্ট আই এবং অন্তত 4টি সংস্থার অফিস গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা ইসরায়েলের জন্য আত্মঘাতী গোলের মতো। অ্যালন নিজে ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার সঙ্গে জনসংযোগ সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি গাজা শহরের 11তলা আলজালা টাওয়ারের হামলার কারণে তাৎক্ষণিক আন্তর্জাতিক সমালোচনা প্রত্যক্ষ করেন। অ্যালন বলেন, ইসরায়েলের সেনাবাহিনীতে সবাই হয়তো একটি বিষয় বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি ওই হামলার ঘটনা ভুল ছিল। এই হামলার কারণে কূটনৈতিকভাবে যে ক্ষতি হয়েছে তার সে লাভের পরিমাণ সামান্য।
ব্যাংক কর্মীর উপর ক্ষোভ, 5.5 কোটি টাকা তুলে গোনালেন চীনা ব্যবসায়ী। ব্যাংকে গিয়েছিলেন চীনের 1 কোটিপতি, কিন্তু ওই ব্যাংকের সেবা নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। এক ব্যাংক কর্মীর সাথে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া হয় তার, আর সেই আচরণের শাস্তি দিতেই ওই ব্যাংকে তার যত টাকা ছিল সব তুলে ফেলার সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যম ল্যাড বাইবেলের প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই ব্যক্তি 5.7 কোটি টাকা তুলে নেন ওই ব্যাংক থেকে, তারপর সেই টাকা ব্যাংকেরই কর্মীকে দিয়ে গোনান। ঘটনাচক্রে যেই কর্মীর সাথে তার ঝগড়া হয়েছিল সেই কর্মী গুনেছেন ওই টাকা। এই ঘটনার পর ওই ব্যক্তি হুমকি দিয়ে গেছেন ব্যাংকে আবার আসবেন এবং আবারও টাকা তুলবেন এবং গোনাবেন ব্যাংক কর্মীদের দিয়ে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে উইবো নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সান ওয়ান নামে পরিচিত ওই ব্যক্তি। অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ পাল্টা অভিযোগ করে বলেছে ওই ব্যক্তি মাস্ক না পরে ব্যাংকে ঢোকার চেষ্টা করেছিলেন, তাই নিরাপত্তারক্ষী তাকে মাস্ক পরার অনুরোধ করে কিন্তু তা করতে অস্বীকার করেন। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। সীমান্তে বিএসএফের খবরদারি বৃদ্ধির প্রতিবাদ মমতার। সীমান্তে বিএসএফের নজরদারি এলাকা বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, এর প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত প্রত্যাহারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তিনি। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বিএসএফের এখতিয়ার সীমান্ত এলাকার 15 কিলোমিটার, এই জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা। বিএসএফের জওয়ানরা সীমান্তের 15 কিলোমিটার মধ্যে টহল তল্লাশি, সন্দেহজনক পণ্য বাজেয়াপ্ত ও চোরা কারবারিদের ধরপাকড় করতে পারেন। কিন্তু 11 অক্টোবর ভারতের কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় বিএসএফ এই টহলদারি এলাকা 15 কিলোমিটারের জায়গায় 50 কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ সীমান্ত রয়েছে বাংলাদেশ ঘিরে। রোববার মমতা শিলিগুড়িতে বিজয়া সম্মেলনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএসএফের এই এলাকা বর্ধিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। তিনি বলেন পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গকে কোনো ভাগাভাগি করা চলবে না। উত্তরবঙ্গের সীমান্ত পাহারায় বিএসএফের এখতিয়ার বাড়ানোর কেন্দ্রীয় সিদ্ধান্তও তিনি মানবে না উত্তরবঙ্গ। মমতা দাবি করেছেন উত্তরবঙ্গকে ঘিরে এবার ডিভাইড অ্যান্ড রুল নিয়ে চলতে চাইছে কেন্দ্রীয় সরকার, সে কারণেই বিএসএফের নজরদারি এলাকা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাই বলতে চাই উত্তরবঙ্গ এসব মানবে না, বাংলা ভাগাভাগি নয়, সবাই একসঙ্গে আসি থাকব, আমরা এখানে সেই সমাজে চাই। ক্যান্সার রোগীসহ 13 জনকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর। ক্যান্সার আক্রান্ত রোগী ও 2 শিশুসহ 13 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীর এবং আলকুসের বিভিন্ন এলাকা থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি সেনারা রামাল্লা এবং আলবিরে গভর্নরেটের আলবিরে শহর থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে বলে জানায় ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা। একই দিনে ইসরায়েলি সেনারা সালফিট প্রদেশের জাওয়াইয়া শহরের বাড়িতে অভিযান চালিয়ে 10 বছর বয়সী 2 শিশুকে গ্রেপ্তার করে। এছাড়া রামাল্লার দক্ষিণে আল আমারি শরণার্থী শিবিরেও হামলা চালিয়ে একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। নাবলুসের দক্ষিণে বেইতা শহরে ফ্ল্যাশ পয়েন্ট শহর থেকে আরও 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ইসরায়েলি সেনারা জেনিন প্রদেশে 2 যুবককে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন সাবেক বন্দী রয়েছেন। এদিকে আল খলিল এলাকার হেব্রন শহরের একটি বাড়িতে সৈন্যরা হামলা চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে, বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয় আল কুদস থেকে।